এ সৃষ্টিকর্তা করোনার ওই বিষয়টা নিয়ে যেখানে আল্লাহ হলো যে বৃষ্টি পাথায় এবং সে বৃষ্টি দিয়ে সেখানে হলো আমি মানে তিনি এবং আমি এই দুইটা শব্দ দিয়ে একটা ভুল ছিল তো আপনারা কথা বলতেছেন এই জিনিসটা নিয়ে যে হ্যাঁ আমি বৃষ্টি পাঠায় এবং তিনি তো আমরা তাহলে আমরা সেই আয়াতটা একটু বের করি সেই আয়াতটা বের করে তারপর সামনে রেখে আমরা কথাটা বলি ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে সবচেয়ে ভালো হবে

ব্যাকরণ হচ্ছে ব্যাকরণের যে ইয়াটা সেটা হচ্ছে এই এই ধরনের বিষয়গুলো এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স মতো যে কোনো জায়গাতে এক থাকবে বাস আপনি কি কিছু বলবেন এই বিষয়ে হ্যাঁ নালে তো এই যে নাউনের এটা এক জায়গায় হয়ে গেল ইন্ডিভিজুয়াল আর এক জায়গায় কালেকটিভ নাউন সমষ্টিগত একটা নাউন এসে গেল আর এখানে দেখুন আমি বলতে এসে একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আসছে তো এটা তো একটা ধোঁয়াশার সৃষ্টি করছে তাই না এখন এখন যারা যারা বুদ্ধিদীপ্ত মানুষ যারা চিন্তাশীল মানুষ তারা তাদের মস্তিষ্কটা কখনোই ধোঁয়াশা পছন্দ করে না আমাদের মানুষের মস্তিষ্ক কখনোই পছন্দ করে না সেই জন্য যে কোনো টার্ম বা শব্দ বা পদের আমরা প্রকৃত অর্থটা জানতে চাই তো এখানে সেই সেই অর্থে অর্থে আহ এই শ্লোকটা বা আয়াতটা অর্থটা অন্যরকম দাঁড়িয়ে আছে একটা ধোঁয়াশা সৃষ্টি করছে তাহলে ওনাদের ব্যাখ্যাটা কি তাহলে ব্যাখ্যা যাই হোক না যেটাই হোক এখানে যে ব্যাকরণগত ভুল আছে এটা তো নিশ্চিত হ্যাঁ 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 ওইটাই আমি বলছিলাম যে ব্যাখ্যা দিয়ে তো আর এটাকে জাস্টিফাই করা যাবে না হ্যাঁ স্ট্রং ব্যাখ্যা দিয়ে তাদের অন্ধবিশ্বাসটাকে তারা ইয়া করতে পারে বলতে পারে যে না এটা যেটা আছে সেটাই ঠিক আছে হ্যাঁ এটা তো যে কোনো অন্ধবিশ্বাসী মানুষই তো এটাই বলবে যে না 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 যেটা আছে সেটাই ঠিক এটা মানে হয়েছে সেটা হয়েছে তিনি মানে আমি বোঝানো হয়েছে আমি মানে তিনি বোঝানো হয়েছে এইভাবেই তো একজন অন্ধবিশ্বাসী মানুষের মস্তিষ্ক তো এইভাবেই কাজ করে তাদের মানে একজন মনে করেন একজন পীরে পূজারি বা একজন বাবাতে বিশ্বাসী সেই লোককেও তো কখনো বোঝানো সম্ভব না যে তোমার বাবা যে এই কথাটা বললো এই কথাটা যে ভুল কথা এটা তাকে বোঝানো যাবে না সে ওইটার কোনো না কোনো একটা ব্যাখ্যা ব্যাখ্যা বানায় এটা সে ওইটাকে ওইটা কি বিশ্বাস করবে যে কথাটা সে বিশ্বাস করে সেটাই পক্ষে সে যুক্তি দ্বারা করাবে কিন্তু এটা এখানে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড একটা পরিষ্কার ব্যাকগ্রাউন্ড বাসবীর আপনি আপনি একটু এখানে এখানে কি ব্যাকগ্রাউন্ড কথা বলছেন এটাকে আপনি একবার বলবেন হ্যাঁ এখানে ফার্স্ট পারসন হয়েছে অর্থাৎ আমি আর এখানে দেখুন উই মানে আমরা একই কাজ করছে কখনো আমি করছে আবার কখনো আমরা করছে মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি যে কাজটা করছে সে কখনো একজন কখনো অনেকজন তো এই জিনিসটা তো অবশ্যই একটা মানে ভেগনেস তৈরি করছে অর্থাৎ আমাদের মনে ধোঁয়াশ আছে তৈরি করছে তাহলে কি আল্লাহ অনেকে আছে নাকি আল্লাহ কেউ সাহায্য করে দেন তখন সাপোর্ট করা হয়ে থাকে হয়ে যায় এই হচ্ছে ঘটনা আমি তাহলে এই কথা হচ্ছে যে একজন মনে করেন ছোটবেলায় আমরা মনে করতাম কি যে মানে কবি সাহিত্যিকরা যে কবিতা টুপিতা লেখেন তাদের কথার ভিতরে উল্টাপাল্টা কথাবার্তা থাকে যেমন ধরেন আমি ছোটবেলা পড়েছিলাম কপাল ভিজিয়া গেল নয়নের জলে এটা পড়ে আমি তো ছোট মানুষ আমি তো বুঝতাম না আমি ভাবতাম যে কপ কপাল নয়নের জলে কেমনে ভিজলো সে কি উল্টাকাড়া হাঁটে নাকি মানে কপালে চোখের পানি কেমনে গেল কপালে তো চোখের পানি যাওয়ার কথা না হ্যাঁ এইটা নিয়ে আমার মাথায় তো ধরতেছে না যে এই কি লিখলো এটা কি লিখলো কপল কপাল নাকি চোখে নয়নের জলে ভেসে গেছে কি কয় না না কয় পরে গিয়ে বুঝলাম যে কপল মানে গাল বোঝায় হ্যাঁ কপল মানে হচ্ছে গাল তখন আমি আমি বুঝতে পারলাম ও আচ্ছা এতদিন ধরে দিলে এই মানে ভুল বুঝছিলাম হ্যাঁ তখন এই রকমের একজন সাহিত্যিক বা একজন মানে যারা যারা কবি যারা সাহিত্যিক তারা মাঝে মাঝে এইগুলো নিয়ে মানে খেলা করতে পারে এই জিনিসগুলো নিয়ে তাদের অনেক বেশি বুদ্ধিমান থাকে তো এই মানে কবি সাহিত্যিকের আবার অনেক বেশি চালাক থাকে এই কারণে এমন একটা ম্যাচ মেরে দেয় ওইটা আবার সাধারণ মানুষ বুঝে না তখন ওইটা বুঝতে গেলে আবার অনেক চিন্তা ভাবনা করে ওইটার আসল মানে বের করতে হয় যেমন ধরেন আরেকটা পড়ছি যে জীবনানন্দ দাসের কবিতার ভিতরে অনেক এরকম আমি অনেক পাইছি যে মানে বিরাট বিরাট এবার এমন চালাক জীবনানন্দ দাস এমন ধুরন্ধর চালাক এমন এমন জিনিস লেখা গেছে যেগুলো মানে বাইর করতে গিয়ে মাথা টাথা গরম হয়ে যেত যেমন একটা কবিতা হচ্ছে তার চোখ হচ্ছে কি ওই যে পাখি দিনের মতো পাখি মতো চোখ এখন পাখি মতো চোখ এটা আবার কেমন কথা হ্যাঁ এইটা নিয়ে মাথা কামাইতে কামাইতে পরে অনেকদিন পরে এটা মানে অর্থটা বের করতে পারছিলাম যে পাখি নিরের মতো চোখ তুলে নাটরের বনলতা সে হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে ওই যে কিসের মতো কিসের একটা বিচি আছে হ্যাঁ সেই বিচিটার কথা বলছিল তারপর অশথের গাছ অশথের গাছ এটা কি সেটা নিয়েও একটা বিপদের ভিতরে পড়ছে এটার মানে কি এটা মানে এটা দ্বারা কি বুঝেছে এই যারা সাহিত্যিক তারা মাঝে মাঝে একটু মানে জটিলতা তৈরি করে ফেলে জটিলতা তৈরি করে এরকমের কবিতা লেখে কিন্তু সেগুলো আলটিমেটলি আপনি যদি অনেক গবেষণা করি তখন আলটিমেটলি বোঝা যায় যে না সে যেটা লিখছে সেটা ঠিকই লিখছে আবার এরকম কিছু চুনাহাকা কবিও আছে পৃথিবীতে অনেক চুনাহাকা কবিও আছে যারা মনে করে কি যারা আসলে বোঝে না যে এই কবিতার ভিতরে যে একজন অত্যন্ত বুদ্ধিমান কবি যে এই ধরনের খেলা করে কবিতার ভিতরে এই ধরনের একটা শব্দের খেলা একটা ছন্দের খেলা করে এই জিনিসটা নবিজা এই চুনাহাকা কবিরা করে কি উল্টাপাল্টা কবিতা লেখে হ্যাঁ এমন একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলা এমন কিছু জিনিস বানায় যেটা আসলে আলটিমেটলি কোনো অর্থ হয় না তো এই যে এই ধরেন আপনি একটা কবিতা পড়লেন যে যেটার ভিতরে মনে করেন এমন উদ্ভট কথাবার্তা লেখা যেগুলো কোনো সেন্স মেক করে না আর জীবনানন্দ দাশের কবিতা যেটা আসলে

আমরা তো সেই জিনিসগুলো মানে একটু গভীর ভাবে চিন্তা করলে বা গভীর ভাবে ভাবলে তখন বুঝতে পারি যে কোনটা চুনাহাগা কবি আর কোনটা হচ্ছে গিয়ে দুইটার কথাবার্তাই মনে করেন একটু উল্টা পাল্টা লাগতেছে কিন্তু কোনটা চুনাহাগা আর কোনটা মানে মানে বুদ্ধদেব বসুর কবিতা এটা তো বোঝা যায় তাই না কিন্তু এই যে ইয়াটা ভার্সটা এই ভার্সটাতে তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে আমরা তো ভাই কবিতা টবিত পড়ছি সারা পৃথিবীর সাহিত্য টাইত্য পড়ছি আমরা তো কম পড়ি নাই হ্যাঁ আমরা তো এমন না যে আমরা মানে নাকে টিপ দিলে আমাদের দুধ বাইরে আমরা তো নানা ঘাটের পানি খেয়ে এই পর্যন্ত আসছি আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় ধরনের ইয়ে আছে আরেকটা দেখেন এখানে দেখেন এটা আরেকটা মানে মজার বিষয় দেখেন এটা হচ্ছে সুরা জারিয়াতে ছেচল্লিশ থেকে একান্ন নম্বর আয়াতটা আমরা পড়বো ঠিক আছে ভাই একটু পরেন তো মানে আপনি একটু পড়তে পারবেন প্রণব ভাই আমি কি নাম্বারটার সাথে বলবো নাকি নাম্বারটা কি অ্যাভয়েড করে নাম্বারটা অ্যাভয়েড করেন আচ্ছা ওকে আর ইতিপূর্বে নুহের কাউকেও আমি ধ্বংস করেছিলাম ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয় তার তারা ছিল তারা ছিল ফাসিক কম ওকে ফাসিক কম আর দ্বিতীয়টি হলো কি আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি শক্তিশালী আর আমি জমিনখে বিছিয়ে দিয়েছি জমিন বানানো মানে ভুল কিনা নাকি এটা সঠিক আচ্ছা ঠিক আছে জমিন ঠিক আছে আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত আর প্রত্যেক বস্তু থেকে আমি জড়া জড়া সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে অতএব তোমরা আল্লাহরর দিকে দাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী ওমা ওমা ওয়েট 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 বুঝলাম বুঝলাম আচ্ছা এখানে আগে তো কি বলা হচ্ছিল মানে আমি এটা করছি সেটা বিছনা বিছনা করে এবার তোমরা এখানে বলতেছে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য একটা সেখানে এটা আমিটা কি এই আমিটাকে আমার কনসেপ্টলি এখানে মানে মানে পটকুরা এই মানে তিনটা আয়াত বলতেছে আমি এটা করছি সেটা করছি হ্যাঁ করছি আমি শক্তিশালী আমি এটা সুতরাং তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে একটা শত স্পষ্ট সতর্ক করি এটা কি সেন্স মেক করতেছে এটা কি মানে মানে বাসবে আরে ভাই দেখেন তো এই মানে স্ট্রাকচারটা দেখেন তো এখানে যেই মানে যেভাবে একটার পর একটা স্টেপ গেছে মাঝখান দিয়ে হঠাৎ হঠাৎ করে আয়সা অন্য অন্য ব্যক্তি হয়ে গেল ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেল ঘটনা কি ভাই এ মানে লিখতে গিয়ে মানে নিজেকে যে এত কোন হাইট করে রেখেছিল সেইটা প্রকাশ হয়ে গেছে আর কি যে এই ব্যক্তি আসলে সবকিছু লিখেছে সামলাতে পারেনি সে সব টুকলিফাই করলে যা হয় আর কি হ্যাঁ এই জায়গা থেকে ওই জায়গা থেকে টুকলিফাই করে মারলে যা হয় মানে এবং অশিক্ষিত হলে যেটা হয় যে এই সমস্যা গুলো দেখা দেয় হ্যাঁ বলেন প্রণব সাহেব এবার বলেন ওকে আহ এটা আমি জাস্ট জানার জন্য আমার যে প্রথম প্রশ্ন